এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, আমি আবার চলে এসেছি নতুন একটা ভিডিওর সঙ্গে। ফ্রেন্ডস, ভিডিওর বিষয়বস্তু তো একই, বাট নতুনত্ব ডেফিনেটলি আছে। ফ্রেন্ডস, আজকের ভিডিওটা কন্টিনিউ করার আগে তোমাদের সঙ্গে কিছু কথা আমি শেয়ার করতে চাই। ফ্রেন্ডস, কোনো মানুষ যদি কারো কাছ থেকে ছুটি চায় বা মুক্তি চায়, অবশ্যই তাকে মুক্তি বা ছুটি দেওয়া উচিত। যদি সে ফিরে আসে তাহলে সে তোমার। পরেও প্রশ্ন হচ্ছে, ফ্রেন্ডস, যদিও বা সে ফিরে আসে, তাহলে এত দিন যে সে অন্যায় করেছিল তাকে কি ক্ষমা করে দেওয়া সম্ভব বা উচিত? এক্ষেত্রে বলি ফ্রেন্ডস, ক্ষমা মানুষের পরম গুণ। তো তারপরেও ফ্রেন্ডস, যদি অন্যায়ের লিমিটটা ক্রস করে যায়, তাহলে ডেফিনেটলি সেখানে অ্যাপ্রিসিয়েট করা ইম্পসিবল হয়ে যায়। তারপরেও ফ্রেন্ডস, আমি আমার হাজব্যান্ডকে ছুটি দিয়েছিলাম। আমি ওই দুপুরবেলা ফোনেতেই বলে দিয়েছিলাম যে আমি তোমার সঙ্গে সংসার করতে চাই না, আর পরবর্তী যে প্রসেসিংগুলো, মানে ডিভোর্স টিভোর্স, ওইগুলো অটোমেটিক্যালি হয়ে যাবে। তো সেই কারণেই আমার হাজব্যান্ড, সে ভালোবাসার টানেই হোক আর ভয়েই হোক, তো চলে আসে। তো তারপরে যেহেতু আবারও ঘুরিয়ে আমাকে বলছে যে তুমি যে আমার সঙ্গে সংসার করতে চাও না, সেটা বাড়ির লোককে ডেকে বলো। তো আমি তখন বললাম যে আমি তো তোমাকে আগেই বলে দিয়েছিলাম যে আমি তোমার সঙ্গে সংসার করতে চাই না, আর পরবর্তী প্রসেসিংগুলো হয়ে যাবে, তো তোমার আসার কি প্রয়োজন ছিল? আমি তো সময় হলেই আমার বাবা মাকে বলে দিতাম, তুমিও তোমার বাবা মাকে জানিয়ে দিতে পারতে, ব্যাস তাহলেই হয়ে যেত, তুমি এলে কেন? তো ও বলল যে আমি এসেছি, আমি তোমার মুখ থেকে শুনতে চাই বা সবাইকে শোনাতে চাই। তো এগুলো নিছকই কথা আর কি। তো আমি বুঝতে পারলাম যে যারা ছাড়তে চায় প্রকৃতপক্ষে, বা সরে যেতে চায় জীবন থেকে, তাদের বিহেভিয়ার কিন্তু এরকমটা হয় না। মানে তারা কখনোই শ্বশুরবাড়ির দরজাটা মারাতে চায় না। তো আমি ওর চোখের ভাষা বুঝতেই পারলাম। দেন তারপরেও কিন্তু ওর যে ও যে অন্যায়গুলো আমার সঙ্গে করেছিল, সেইগুলো কিন্তু আমি ওকে রিয়েলাইজেশন দিই যে কেন করলে তুমি আমার সঙ্গে এই ভুলগুলো, কেন। তো যাই হোক, ও কিছুটা হলেও অনুতপ্ত হয়েছিল। তারপরে ও আমার বাবার বাড়ি থেকে আর কাজের জায়গায় যেতে চায় না। দুদিন, তিন দিন, চার দিন হয়ে যায়, কিছুতেই যেতে চায় না। মানে ওর মনে একটা ভয় ক্রিয়েট হয়ে যায়, যদি আমি না আর শ্বশুরবাড়ি ফিরি, তো সেই কারণে। তো যেহেতু ওকে আর কাজের জায়গায় পাঠানো পসিবল হলো না, অ্যাট লাস্ট আমি ওর হাত ধরে আবার শ্বশুরবাড়িতে ফিরে গেলাম। ফ্রেন্ডস, শ্বশুরবাড়ি তো গেলাম, দেন হাজব্যান্ডের কাছে বায়না ধরলাম যে হয় তোমাকে আমার সঙ্গেই থাকতে হবে বাড়িতে, আদারওয়াইজ তুমি যেখানে কাজ করো আমাকে সেইখানে নিয়ে যেতে হবে। বিকজ ফ্রেন্ডস, তোমরা তো আগে থেকেই জানলে যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাকে শ্বশুর শাশুড়ির অর্ডারে বউয়ের মতো নয়, বাড়ির কাজের মেয়ের মতো কাজ করতে হতো। ফ্রেন্ডস, এত খাটাখাটুনি বা কাজকর্মের পরেও মানুষ একটা মানসিক শান্তি চায়, তো সেটা ডেফিনেটলি কথাবার্তার মাধ্যমেই হয়। তো আমি কার সঙ্গে কথা বলবো? আমার বাড়িতে শুধু ছিল শ্বশুর আর শাশুড়ি, শ্বশুরের সঙ্গে কী বা কথা বলবো? আর ফ্রেন্ডস, সকাল হলেই শ্বশুর শাশুড়ি যেহেতু প্রেম করে বিয়ে, সেই জন্য দুইজনেই মানে অহেতুক, সে ইয়ার্কি ছলেই হোক বা সিরিয়াসলিই হোক, দুইজনে কপোত কপোতের মতো ঝগড়া লেগে যেত। মানে এনি টাইম, খেতে, উঠতে, বসতে, দুজনেই মানে ঝগড়া করতো সবসময়, যেটা আমি দেখতে হ্যাবিচুয়েটেড নই। বিকজ তোমরা যারা আমাকে প্রথম থেকে দেখছো তারা জানো যে আমার বাবা কর্মসূত্রে বাইরে থাকতেন, আর আমার মা বাড়িতে আমাদেরকে নিয়ে থাকতেন। তো বাবা প্রতি শনিবার
সন্ধ্যাবেলা বাড়ি আসতেন আর রবিবার সন্ধ্যার আগেই বেরিয়ে চলে যেতেন। আর ওইটুকু সময়ের মধ্যে আবার আমি ম্যাক্সিমাম টাইম বাইরে থাকতাম পড়াশোনার জন্য। তো বাবার মা কখন যে কী কথা বলতো সেই কথা বলাটাও আমি ঠিক দেখিনি, ঝগড়া তো দূরে থাক। তো শ্বশুর বাড়িতে গিয়ে দেখি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শ্বশুর শাশুড়ি দুইজন কপোত কপোতির মতো লড়াই করছে। তো সেটা আমার কাছে মানে খুব অস্বস্তিকর ব্যাপার হয়ে যায়। তারপরে ফ্রেন্ডস, ওটা তো গেল শ্বশুর শাশুড়ির মধ্যে। ফ্রেন্ডস, আমার শাশুড়ি মা যেহেতু প্রেম করে বিয়ে করেছেন সেই জন্য পাড়াতেই বাড়ি বা বাপের বাড়িতেই বাড়ি করে রয়েছেন। তো উনি কী করতেন, সকাল হলেই খাওয়া দাওয়া করে ঘুরতে বেরিয়ে পড়তেন, আর ওই 11টা 12টা বাজলে ফিরতেন। ফিরে এসে উনি নিজে নিজে বাইরে যেগুলো শুনলেন বা আলোচনা হলো, উনার পেটের ভেতর তো গজগজ করতো, সেই জন্যে আমি শুনতে চাই বা না চাই, আমি রিপ্লাই দিই বা না দিই, ওনার সেই দিকে কোনো অ্যাওয়ারনেস ছিল না। উনি উনার মতো করে সেই বাইরে থেকে গিলে আসা খাবারগুলো ঘরের মধ্যে বের করে দিতেন। উনি সেই বাইরে যে কি হলো না হলো, যেমন গ্রামের কালচার বা পরিস্থিতি সব জায়গায় যে সমান তাও নয় কিন্তু ফ্রেন্ডস। তো উনি যেগুলো আমাকে বলতেন সেগুলো তোমাদের বলি একটুখানি। উনি আমাকে বলতেন যে অমুকের বউ বা স্ত্রী অমুক ব্যক্তির সঙ্গে অবৈধ সম্পর্ক, অমুকের বউ অমুক ব্যক্তির সঙ্গে অবৈধ সম্পর্ক, মানে পার ডে 4 থেকে 5টা এই রকম নিউজ আপডেট দিতেন উনি। তো সেগুলো আমি কিন্তু কখনোই রিপ্লাই দিতাম না, বিকজ আমি ওই রকম পরিবেশে বা ওই রকম কথাবার্তার সঙ্গেও কিন্তু হ্যাবিচুয়েটেড নই। আমার পরিবেশ, আমি তো তোমাদের আগেই বলেছি যারা প্রথম থেকে দেখছো, আমি গরিব হতে পারি বাট ওই রকম পরিবেশে আমি মানুষ হইনি, আমার পাড়া প্রতিবেশীও ছিল না। তো সেই জন্যেই এইগুলো আমার কাছে পুরোপুরি অজানা, একদম পুরোপুরি কি বলবো ফ্রেন্ডস, মানে অন্য গ্রহ থেকে পড়ে যাওয়া একটা এলিয়েন্টের মতো আমার পরিস্থিতি। তো ফ্রেন্ডস, যাই হোক, আমার সহ্য হোক বা নাই হোক আমি কিছুই বলতে পারি না, আমি শুধু নির্বাক শ্রোতা হয়ে থাকি, বাট আমার প্রাণটা ওষ্ঠগত হয়ে আছে, আমার খুব কষ্ট হয়, আমি আর নিতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। তো এই কথাগুলো কিন্তু আমি আমার হাজব্যান্ডের কানে তুলে দিই যে তোমার মা কেন এইরকম ধরনের কথাবার্তা বলেন, আমার এই কথাগুলো একদম ভালো লাগে না। তো যেহেতু ও ছেলে সেই জন্য মাকে এই ভাষাগুলো আর কথাগুলো বলতে পারে না যে তুমি কেন ওকে এই কথাগুলো বলো, তো ও চুপই থাকে। ফ্রেন্ডস, এইভাবে কিছুদিন কাটে, মানে আমি চুপচাপ থাকি। আর সেই কারণেই ফ্রেন্ডস, যেহেতু আমার মামা শ্বশুর আমাকে পছন্দ করে নিয়ে এসেছিলেন, সেই জন্যে শাশুড়ি মা মামা শ্বশুরদের কাছে নালিশ করে যে কেমন মেয়ে দেখে এনে দিলি যে কথাও বলে না আমাদের সঙ্গে, মানে আমি চুপচাপ থাকি, সেটাও ওদের কাছে অসহ্যকর বা অস্বস্তিকর, সেটাই স্বাভাবিক। সবাই চাইবে যে ফ্যামিলির সবাই মিলেমিশে থাকবো, এখানে প্রবলেমটা হচ্ছে ওদের সঙ্গে আমার কালচারটা মিলছে না বা ওদের বিহেভিয়ারগুলো আমার খুব একটা পছন্দ নয়। তারপরে ফ্রেন্ডস, মামা শ্বশুরা আমাকে জিজ্ঞাসা করে যে তোমার কী প্রবলেম। ফ্রেন্ডস, আমি কী বলবো, প্রথম থেকে তো প্রবলেমে প্রবলেম। 1 নম্বর হলো গয়না তো নিয়েইছে, 2 নম্বর ওরা নিজেরা নিজেরাই ঝগড়া করছে, 3 নম্বর ওই পাড়ার ওই সব উল্টোপাল্টা কথাগুলো এসে আমাকে বলছে। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমার একটা মানসিক অশান্তি হয়। তো তারপরেও কিন্তু ফ্রেন্ডস, আমি মামার শ্বশুরদের কাছে কিছুই বলিনি যে আমার এই এই প্রবলেম, বলতে পারছি না। দেন ফ্রেন্ডস, মামার শ্বশুররাও চলে যায়, কিছুই বলে না আমাকেও। তারপরে ফ্রেন্ডস, কিছুদিন পরেই একদিন দুপুরবেলা আমি রান্নাবান্না হয়ে গেছে, ঠিক 12টা বাজবে, আমি স্নান টান করে আমার হাজব্যান্ডও বাড়িতে আছে, তো ওর সঙ্গে যেহেতু এরকম একটা মন কষাকষি হচ্ছে যে আমি এখানে থাকবো না, আমাকে তোমার সঙ্গে নিয়ে যেতে হবে, আদারওয়াইজ তোমাকে আমার সঙ্গে থাকতে হবে, এই নিয়ে ওর সঙ্গে একটা মন কষাকষি হচ্ছে, তো সেই জন্যে
খাটের মধ্যেই, ও একদিকটা বসে আছে, আমি একদিকটা বসে আছি, তো আমি বই পড়ছি, গল্পের বই। তো ফ্রেন্ডস, হঠাৎ আমার কাকিমারা আর আমার মায়েরা ঘরে হুড়হুড় করে ঢুকছে, দিয়ে আমাকে দেখে বিশাল রেগে গেছে। তো আমি তো বুঝতেই পারছি না যে সবাই চলে এলো কী করে, আর এত রেগেই গেছে কেন আমাকে দেখে, আমি তো বুঝতেই পারছি না। তো ফ্রেন্ডস, তারপরে কী হলো বলতে গেলে আরও বড় হয়ে যাবে ভিডিওটা। তো ফ্রেন্ডস, আবার আসছি পরবর্তী ভিডিওতে। ফ্রেন্ডস, তোমাদের আজকের গল্পটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, আর নতুন বন্ধু যারা শুনলে, যদি আমার কথাগুলো তোমাদের ভালো লাগে, যদি গল্পগুলো ভালো লাগে তোমাদের, যদি আগামী দিনে আরও গল্প শুনতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো। বিকজ ফ্রেন্ডস, সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না, বাট এক একটা সাবস্ক্রাইব আমাদের চ্যানেলটাকে অনেকটা এগিয়ে দেয়। সো ফ্রেন্ডস, প্লিজ সাবস্ক্রাইব।